আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সিদ্দিক আকবর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল করব। দেখো, তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নটা ছিল, এখানে প্রথম হচ্ছে বিক্রয় খাতে বাটার পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ কি করো নির্ণয় করো, আর খতে বলছে 6, 17, 19, 28 তারিখে লেনদেনের ভিত্তিতে ডেবিট ক্রেডিট কি করো নির্ণয় করো। আজকে আমরা এতটুকু দেখবো, দেখা দেখে বোঝার চেষ্টা করবো। তোমরা দেখা যারা যারা নবম শ্রেণীতে আসো এবং যারা দশম শ্রেণীতে আসো, হিসাবের আমরা জানি। আচ্ছা, আমরা প্রথম ক নম্বরের প্রশ্নটা শেষ করি, তারপর ক্ষণে আলোচনা করি। কতে যে প্রশ্ন বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা যদি খুব খেয়াল করি, দেখো এই যে প্রশ্নটা, হ্যাঁ তোমাদের যে বই আছে 35 পৃষ্ঠার 3 নং, 3 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত দেখবা কোন কোন ঘটনায় বিক্রয় করা হয়েছে। যেহেতু আমাদের বিক্রয়ের পরিমাণ বের করতে বলছে, তো আমাদের দেখো যে মার্চের 6 তারিখে সে বিস্কুট বিক্রি করছে, 10 তারিখে পণ্য বিক্রি করছে, এবং 19 তারিখে সে কী বিক্রি করছে, কেক বিক্রি করছে। তাহলে এই অঙ্কের নিয়ম অনুযায়ী বা যে আমাদের উদ্দীপকের যে নিয়ম অনুযায়ী আমরা 3 জায়গায় বিক্রয়ের পরিমাণ দেখতে পেয়েছি। এক জায়গা হলো 6 তারিখ, 10 তারিখ এবং 19 তারিখ। তাহলে গঠন হবে তারিখ, বিবরণ, টাকা এবং টাকা। তো এখন তোমাকে যদি বসে বিক্রয়ের পরিমাণ, তাহলে আমরা দেখলাম 3 জায়গায় বিক্রয় করা হয়েছে। এখন তুমি টোটালি কত টাকার জিনিস বিক্রয় করছো সেটা আমরা এখন হিসাব করবো, কারণ এই প্রতিষ্ঠান কিন্তু তোমার, তাই না? যখন আমরা অঙ্কটা করবো তখন আমি মনে করবো এই প্রতিষ্ঠানের মালিক হলো আমি, আমি আমার দ্বারা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় করতেছি। তো আমি এখানে কী করছি, 6 তারিখ বিক্রি করছি, 10 তারিখ বিক্রি করছি এবং 19 তারিখ বিক্রি করছি। 6 তারিখ বিস্কুট বিক্রয়, 10 তারিখ পণ্য বিক্রয় আর 19 তারিখ কেক বিক্রয়। তাহলে টোটাল দেখো 15,000, 75,000 এবং 60,000, টোটাল আমাদের কত হয় 1,50,000 টাকা হলো আমাদের বিক্রয়ের পরিমাণ, মানে মোট বিক্রয়ের পরিমাণ। আর যখন আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তখন হিসাব ক্লোজ করে দেবে। হিসাব ক্লোজ করার নিয়ে বলো আমরা কী করবো, নিচে 2টা দাগ দিয়ে হিসাবটাকে বন্ধ করে দেবো। খরমের প্রশ্ন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বসে, হ্যাঁ ডেবিট নির্ণয় করতে বসে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বসে। তোমরা হিসাবের এরকম একটা উপাদান এসেছিলো, তোমাদের হিসাবে যে সমীকরণ a = l + e, এই হলো আমাদের হিসাবের সমীকরণ, তাই না? এ দ্বারা বোঝায় সম্পদ, এর হলো কি, এর হলো দায়, মানে আর ই হলো আমাদের স্বত্বাধিকার, মালিকানা স্বত্বাধিকার। স্বত্বাধিকারে আমাদের 4টা অংশ নিয়ে স্বত্বাধিকার হয়, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই বর্ণের সাথে আমাদের 4টা কথা জড়িত থাকবে। এখন ডেবিট ক্রেডিট যখন আমরা নির্ণয় করবো, ডেবিট ক্রেডিট দেখো তোমাদের এই পঞ্চম অধ্যায় তৃতীয় অধ্যায় ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র ছিল, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আবার সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। ব্যয়ের ক্ষেত্রে সম্পদ এবং ব্যয়ের ক্ষেত্রে 2টা একই সূত্র প্রযোজ্য হয়, যে সম্পদ এবং যদি ব্যয় বৃদ্ধি পায় ডেবিট, আর সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। আর অনুরূপভাবে আগে 3টা আমাদের হিসাবের উপাদান হলো 5টা, ধরো আয়, ব্যয়, দায় আর হলো কি একটু সম্পদ। হিসাবের উপাদান হলো একটা হলো কি আমাদের সম্পদ, 2 নম্বর হলো কি মনে করো দায়, 3 নম্বর হলো আয়, 4 নম্বর হলো ব্যয়, 5 নম্বর হলো স্বত্বাধিকার। এই 5টা হিসাবের উপাদান, এই 5টা উপাদান থেকে আমরা বলছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর বাকি 3টা বৃদ্ধি পেলে ক্রেডিট। এই বিপরীত কথাটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, তো এখন দেখো তুমি যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবা সহজভাবে, তোমরা যেহেতু প্রথম একবারে শুরু করতেছো আর যারা টেনে আসো, টেনের তারা কিন্তু একই অবস্থা, এখনও হিসাবের 2টা পক্ষই খুঁজে বের করতে পারবে। প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে 2টা পক্ষ থাকে, মনে রাখবা প্রত্যেকটা লেনদেনের কয়টা, 2টা পক্ষ থাকে। যেমন এখানে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। এখন তুমি এই জাহিদের কাছে কী করছো, বিস্কুট বিক্রি করছো। সবসময় চিন্তা করবা যে লেনদেনের ফলে ব্যবসায় কি অর্থ আসে নাকি চলে যায়, প্রথমে চিন্তাটা করতে হবে। তাহলে জাহিদের কাছে যখন আমরা বিস্কুট বিক্রয় করছি আমাদের অর্থ আসেও নাই, অর্থ যায়ও নাই, কেন বলতে পারবা, এটা বাকিতে বিক্রি করছি। এখন বাকিতে আমরা কীভাবে বুঝলাম, যখন তুমি দেখবা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে আর নগদ কথা যদি উল্লেখ না থাকে, তাহলে এটা বাকিতে পণ্য বিক্রি হয়েছে বলে মনে করতে হবে, আবার ক্রয় হলে বাকিতে পণ্য ক্রয় হয়েছে বলে মনে করতে হবে। তাহলে প্রত্যেকটা লেনদেনে 2টা পক্ষ থাকে। তাহলে এখন 2টা পক্ষ দেখো, এই পক্ষ আমরা বিক্রয় করছিলাম, বিক্রয়ের একটা পক্ষ তার কাছে বিক্রি করছিলাম, জাহিদের কাছে বিক্রি করছিলাম। যেহেতু জাহিদে আমাদের কাছে টাকা দেয় নাই, তাহলে জাহিদকে বলা হয় বাকিতে বিক্রয় করলে দেনাদারের উৎপত্তি হয়, দেনাদার হলো সম্পদ, পরবর্তীতে আমরা তার কাছে কি টাকাটা পাবো, এর জন্য আমরা সম্পদ বৃদ্ধি পেয়েছি। তোমরা আরো দেখো 51 পৃষ্ঠা থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত কতগুলো হিসাবের শ্রেণী উল্লেখ আছে,
ধনাদার হিসাব, প্রাপ্য হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, তারপরে বিক্রয় হিসাব, বেতন হিসাব, মূলধন হিসাব, এগুলো কোনটা কোন হিসাবের শ্রেণী ওইখানে আমরা 31টা এন্ট্রি দেওয়া আছে। ওই 31টা এন্ট্রি তোমরা প্রাথমিকভাবে মুখস্থ করে নেবা। তো এখানে জাহিদ, জাহিদ হলো দেনাদার, তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর বিক্রয় হলো আয়, তার আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সূত্রই বলতেছে সম্পদ বৃদ্ধি বলে ডেবিট হবে এবং আয় বৃদ্ধি বলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের দেখো তোমাদের একটা যে সূত্রগুলো আছে তোমাদের বইয়ে 27 পৃষ্ঠা, দেখো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার যে আমাদের সূত্রটা দেওয়া আছে কত পৃষ্ঠা তোমাদের বইয়ে, 27 পৃষ্ঠা। সম্পদ বৃদ্ধি বলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট আর হ্রাস পেলে হয় ডেবিট। তো সেই ক্ষেত্রে এগুলো তোমরা একটু পড়ে নিয়ে আসো। 2 তারিখ, এরপরে দেখো 17 তারিখ, আমরা লিখলাম 17 তারিখ নগদে পণ্য বিক্রয়। আচ্ছা দেখো তুমি যে নগদে পণ্য বিক্রয় করছো, আমরা আগে বলছিলাম এই ঘটনার ফলে অর্থ আসে নাকি যায় সেটা আগে খেয়াল করতে বলছিলাম। তাহলে এখানে নগদে তুমি পণ্য বিক্রয় করছো 5,000 টাকার, 35,000 টাকা পণ্য বিক্রি করছো। এই 35,000 টাকা পণ্য যখন তুমি বিক্রি করছো তাহলে তোমার কি হবে, ক্যাশে টাকা বৃদ্ধি হবে, তোমার কাছে টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদকে বলা হয় সম্পদ, নগদ অর্থ হলো কি সম্পদ। তাহলে আমাদের এই অর্থের দ্বারা আমরা কি দেখলাম, আমাদের কাছে অর্থ আসছে, তাহলে অর্থ আসার কারণে পক্ষটা নগদান। এই অর্থটা কেন আসছে, আমরা বিক্রয় করছি বলে দেখি কিন্তু অর্থ আসছে, তাহলে বিক্রয় হলো আরেকটা পক্ষ, তাহলে আগে পক্ষ দুইটা পক্ষ খুঁজে বের করবো। তাহলে একবার নগদান হিসাব, আর কি বিক্রয় হিসাব। নগদান হিসাব কেন হলো, আমি পণ্যগুলো বিক্রয় করছি ফলে আমার কাছে নগদ অর্থ আসছে, তার নগদ অর্থ আসা মানে যে কথার বৃদ্ধি কিন্তু একই কথা। তো আমরা কি বলছিলাম, সম্পদ বৃদ্ধি বলে ডেবিট, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট। আর কেন বৃদ্ধি পেয়েছে, বিক্রয় করার ফলে, বিক্রয় হলো আয়। আমি আবারও বলতেছি 51 থেকে 53 পৃষ্ঠা হিসাবে কতগুলো শ্রেণী দেওয়া আছে, 31টা এন্ট্রি প্রাথমিক অবস্থায় মুখস্থ করে নেবে। বিক্রয় হলো আয়, তার আয় বৃদ্ধি বলে কি করতে হবে, ক্রেডিট। এবার 28 তারিখ আসো, মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করলেন 5,000 টাকা। এখন মালিক কিন্তু ব্যবসা পরিচালনা করে, কিন্তু এখান থেকে সে মালিক কি করছে, মালিক কিন্তু পণ্যগুলো ক্রয় করে দোকানে নিয়ে আসে বা প্রতিষ্ঠানে নিয়ে আসে অথবা গোডাউনে নিয়ে আসে, কেন সেগুলো বিক্রয় করার উদ্দেশ্যে, কিন্তু মালিক নিজের প্রয়োজনে কখনো কখনো পণ্য উত্তোলন করে আর কখনো কখনো ব্যবসা থেকে টাকাও সে উত্তোলন করে। তো এখান থেকে মালিক কি করছে, 5,000 টাকা উত্তোলন করছে। এখন বলো প্রতিষ্ঠানের থেকে যখন মালিক টাকা উত্তোলন করবে ফলে প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, তোমার ব্যবসার টাকা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পেয়েছে, কারণ তোমার ব্যবসা থেকে টাকাটা চলে যেতেছে কার কাছে, তোমার নিজের কাছে, মালিকের কাছে চলে আসতেছে। ফলে আমরা কি দেখলাম, প্রতিষ্ঠানতে টাকা হ্রাস পায়, তারপর আমরা নগদ অর্থ কি হ্রাস পাইতেছে, তার নগদ অর্থ মানে সম্পদ, তার সম্পদ হ্রাস পাইলে কি করতে হবে, ক্রেডিট। তাহলে একটা পক্ষ পেয়ে গেলাম ক্রেডিট। আচ্ছা এই নগদ অর্থটা কেন হ্রাস পেয়েছে, আমি উত্তোলন করার কারণে, তাহলে উত্তোলন হলো দ্বিতীয় পক্ষ, তাহলে উত্তোলন হলো ব্যয়বাচক, ব্যয় বৃদ্ধি করে কি করতে হয়, ডেবিট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমরা যদি একটু তোমাদের দেখা যাচ্ছে এবছরের শুরু দিয়ে তোমরা ক্লাস পাও না, এখনো ক্লাস খুব পাও না, একটা খুব অল্প একটা ক্লাস পাইছে, মেয়ে ছেলেরা কিছু ক্লাস হয়েছে, মেয়েরাও কিছু ক্লাস পাইছে, হয়তোবা তোমরা বাসায় এই আমি যে বললাম হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য 27 পৃষ্ঠার ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রগুলো, আর 31 থেকে 51 পৃষ্ঠার হিসাবের কতগুলো শ্রেণী আছে ওই শ্রেণীর নামগুলো মুখস্থ করে কোনটা কোন বাচক হিসাব। আমরা হিসাবের উপাদান বলছিলাম 5টা, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই আর সম্পদ, এই 5টা হলো আমাদের হিসাবের মূল উপাদান। এখন তুমি দেখো তোমার কাছে মনে করো কাপড় আছে, এখন তুমি কি করবা, এই কাপড় থাকলে কাপড় দেওয়া কিন্তু অনেক জিনিস তৈরি করা যায়, কাপড় দেওয়া প্যান্ট তৈরি করা যাবে, কাপড় দেওয়া জামা তৈরি করা যায়, কাপড় দেওয়া টুপি তৈরি করা যায়, কাপড় দেওয়া গেঞ্জি তৈরি করা যায়, তাই না। এখন তোমার কাছে কাপড় আছে বলে কিন্তু তুমি এগুলো উৎপাদন করতে পারতেছো বা তৈরি করতে পারতেছো। এখন সেম যখন তুমি এই হিসাবের যে 5টা উপাদান যখন চিনবা, যখন 5টা উপাদানে চিনার পরে তোমার কি করতে হবে, কোন সম্পদ, আয়, ব্যয়, দায় যখন তুমি চিনবা তখন তোমাকে তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি তাই তৈরি করতে পারবে। আর হিসাবে এখানে প্রশ্নটা হলো এমন একটা প্রশ্ন যেখানে এ থেকে জেড পর্যন্ত উপাদানগুলো উদ্দীপক এবং প্রশ্নের মধ্যে কি থাকে, দেওয়া থাকে, ফলে আমাদের কোথাও থেকে কোনো শব্দই কোথাও থেকে নতুন করে আনতে হয় না, আমরা শুধু উপাদানগুলো চিনলেই কি করতে পারি, সবগুলো ডেবিট কার্ড নির্ণয় করতে পারি, পক্ষান্তর করে অঙ্কগুলো শেষ করতে পারি। তো আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো তোমরা 27 পৃষ্ঠা ডেবিট কার্ডের সূত্রগুলো আর 51 থেকে 53 পৃষ্ঠা হিসাবে কতগুলো শ্রেণী আছে সেই শ্রেণীগুলো মুখস্থ করে তারপর তুমি অঙ্কতে ঢুকবে, তারপর দেখো তোমার কাছে অঙ্কগুলো সহজ মনে হবে, না হয়তো বা অঙ্ক কখনো সহজ মনে হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসার জন্য প্রস্তুতি, বাসায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, আর সময় তো অনেক সময় তোমাদের হাতে, একটু লেখাপড়া করো, তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমরা ক্লাসটা এখানে রাখতেছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।